করোনা ভাইরাস সতর্কতার সংখ্যায় বাংলাদেশের পাকিস্তান সফর পনেরো এপ্রিল পর্যন্ত সতীর্থদের ধারাবাহিকতার তাগিদ দিলেন মুশফিক প্রিমিয়ার লিগে আবাহনী হয়ে জিততে চান শিরোপা তৃতীয় দফায় বাংলাদেশের পাকিস্তান সফর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পিসিবি শুক্রবার এ বিষয়ে সভা অনুষ্ঠিত হলেও সিদ্ধান্তে আসতে পারেনি কর্মকর্তারা এদিকে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে আজ থেকে করাচি স্টেডিয়ামে সব ম্যাচ গ্যালারি শূন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি অনিশ্চয়তায় পাকিস্তান সুপার লিগের শেষ চার ম্যাচে অবস্থায় ঝুঁকি এড়াতে স্থগিত হতে পারে পাকিস্তান বাংলাদেশ সিরিজ শঙ্কা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড নির্বাহী পরিচালক ওয়াসিম খান নিরাপত্তা সংখ্যা সামলে ঘরের মাঠে ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জে প্রাথমিকভাবে সফল পাকিস্তান তবে এবার পরিস্থিতি ভিন্ন নিরাপত্তা ইস্যুতে তাও লড়াই চলে কিন্তু এমন পরিস্থিতিতে ঠিক কি করার থাকে কোভিড নাইন্টিন মহামারীর সামনে অর্থহীন হয়ে যাচ্ছে বিশ্বসেরা নিরাপত্তা প্রোটোকলও সংক্রমণ ঝুঁকিতে পিছু হটেছে ঘরে মাঠে ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তানও সংক্রমণের ধাক্কা সবার আগে পাকিস্তান সুপার লিগে টুর্নামেন্টের মূল আকর্ষণ এখনও মাঠে করানোর অপেক্ষায় ফাইনাল সহ বাকি চারটি ম্যাচ তার আগে তড়িঘড়ি করে দেশে ফিরতে চাইছে বিদেশি ক্রিকেটাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে করাচি জাতীয় স্টেডিয়ামকে শুক্রবার থেকে দর্শক শূন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ভেনুতে অনুষ্ঠিত হবার কথা বাংলাদেশের বিপক্ষে একমাত্র ওডিআই ও সিরিজের দ্বিতীয় টেস্ট স্থান পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত আসবে পাকিস্তান বাংলাদেশের তৃতীয় দফা সিরিজ হবে কিনা ক্রিকেটের আগে মানুষের প্রাণ করাচিতে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একাধিক ব্যক্তি করাচি স্টেডিয়ামে আগামী ছয় দিনে অনুষ্ঠিত হবার কথা মোট পাঁচটি ঘরোয়া টি টোয়েন্টি ম্যাচের শূন্য মাঠে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা পরিস্থিতি আসলে উদ্বেগজনক আমরা ক্রিকেট উপভোগ করতে চাই তবে সবার আগে নিরাপত্তা সংক্রমণ এড়াতে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটি ভুল একটি সিদ্ধান্ত সরকারি স্টেডিয়াম দর্শক শূন্য করে ফেলেছে যেটা বাকি সবার কাছে ভুল বার্তা পৌঁছে দেবে প্রতিরোধ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে দর্শকরা মাঠে থাকলে হয়তো সবার মনোবল অটুট থাকতো সূচি অনুযায়ী চলতি মাসের উনত্রিশ তারিখ পাকিস্তান যাবার কথা বাংলাদেশের পয়লা এপ্রিল প্রথম ওডিআই করাচিতে জহিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ করোনা ঝুঁকিতে ওলোট পালট বিশ্ব ক্রীড়াঙ্গন তিন এপ্রিল পর্যন্ত করা ইউরোপা লিগের হচ্ছে না পনেরো এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত ঘোষণা করেছে বিসিসিআই তবে সুযোগ নেই অলিম্পিক বলছেন আয়োজকেরা এর মধ্যে দশকহীন আয়োজনে শেষ হয়েছে মশাল প্রজ্বলন করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব ক্রীড়াঙ্গন টোকিও অলিম্পিক আদৌ হবে কিনা সেই সংখ্যা সব দেশের অ্যাথলিটরা ঠিকঠাক প্রস্তুতি নিতে পারছেন না ঝুঁকি এড়াতে অনেক জায়গাতেই ক্যাম্প বন্ধ হচ্ছে এমন পরিস্থিতিতেও নির্ধারিত সময় গেমস আয়োজনে বদ্ধপরিকর আয়োজকরা এরই মধ্যে দর্শকহীন আয়োজনে শেষ হয়েছে অলিম্পিক মশাল প্রজ্বলন আমরা আগের পরিকল্পনাতেই আছি এক কিংবা দুই বছর পেছিয়ে নিলে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমি মনে করি না আগামী দুই বছরে বেজিং এর শীতকালীন অলিম্পিক আছে চার বছর পর আবার প্যারিস অলিম্পিক এই আয়োজন কোনোভাবেই পেছানো সম্ভব না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় নাম আইপিএলও পড়েছে শঙ্কায় করোনার জেরে পনেরো এপ্রিল পর্যন্ত তেরোতম আসর স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড চীনের পর করোনা আতঙ্ক ছড়াচ্ছে ইউরোপে যার প্রভাব পড়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে অনির্দিষ্টকালের জন্য দুটি লীগ স্থগিত ঘোষণা করেছে ইউএফা ধারাবাহিকতা রেখে কোভিড নাইন্টিন এবার হানা দিয়েছে ব্রিটিশ মূল্যকে করোনায় আক্রান্ত হয়েছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা গানার বসের করোনা শনাক্ত হওয়ায় স্থগিত হয়েছে ব্রাইটন ম্যাচ ওজিল অবামিয়াংরা থাকবেন আইসোলেশনে আর্তে তা করোনা পজিটিভ হওয়ার কয়েক ঘন্টা পরই আক্রান্ত হয়েছেন ক্যালাম হার্টসন চেলসি উইঙ্গারের শরীরেও পাওয়া গেছে কোভিড নাইন্টিনের উপস্থিতি অন্যদিকে ম্যানচেস্টার সিটি লেফটব্যাক বেঞ্জামিন মেন্ডি স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন করোনা সন্দেহে মেন্ডির পরিবারের একজন হাসপাতালে যাওয়ায় এমন সিদ্ধান্ত ফ্রেঞ্চ ম্যানের বাদ যায়নি এটিপি ট্যুরও ছয় সপ্তাহ পিছিয়েছে মেন এপ্রিল মাস শেষ না হলে কোন টুর্নামেন্টই গতি পাবে না যথাসময়ে মাস্টার্স ইভেন্ট মন্টে কার্লোনিওর সমান সংখ্যা মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ টেকনিক টেম্পারমেন্টের বিচারে তিনি দেশ সেরা ব্যাটসম্যান অনুশীলনেও সিরিয়াস মুশফিককে পেছনে ফেলা কঠিন জেম্বাবয় সিটিজের দারুন পারফরমেন্সের পর এবার ধারাবাহিকতায় গুরুত্ব দিচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যালেঞ্জ জিততে চান ভারসাম্যপূর্ণ দল নিয়ে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা ধরে রাখতে তাগিদ দিচ্ছেন সতীর্থদের আজ বিকেএসপিতে এক পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন মিস্টার ডিপেন্ডেবল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে শিরোপা জিততে চান মুশি নেতৃত্ব দেবার কাজটা সারতে চান সামনে থেকেই ধোনি সেভেন টাইমস ডিপিএল চ্যাম্পিয়ন হয়েছে তবে লাস্ট ইয়ারও চ্যাম্পিয়ন হয়েছে তো অনার এবং দ্যাটস একটা সেম সাইড হচ্ছে চ্যালেঞ্জ কারণ এখানে একটা অন্যরকম প্রেশার থাকে আর আমি রিয়েলি প্রিভিলেজ কে এরকম একটা টিমে যে একটা চ্যাম্পিয়ন টিমে খেলার সৌভাগ্য হচ্ছে তো আমি চেষ্টা করবো যে ডেফিনেটলি যেটা বললেন যে ক্যাপ্টেন্সি যেহেতু ইনশাল্লাহ করতে হবে তো আমি যেন সামনে থেকে নেতৃত্ব দিতে পারি আর আমাদের জন্য চ্যাম্পিয়নশিপ যেটা লাস্ট ইয়ার হয়েছে সেটা যেন ইনশাল্লাহ ধরে রাখতে পারি মাঝারি মানে দল করলেও প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে থাকতে চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব রাহির রানি তাস্কিনের সাথে আব্দুর রাজ্জাককে নিয়ে গড়া বোলিং লাইনআপ শক্তির জায়গা দলটির এদিকে শিরোপা নয় শ্যানপুকুর ক্রিকেট ক্লাবের লক্ষ্য সুপার লিগে খেলা তার নির্ভর দলে স্পটলাইটে বিশ্বকাপ জয়ী তিন তারকা হৃদয় তামিম মুরাদ চির প্রতিদ্বন্দ্বী আবাহনী গড়েছে শক্ত দল জাতীয় দলের তারকায় ভরা শিরোপার লড়াইয়ে গেল কবছর অনেকটা পিছিয়ে মহামেডান এবারও শীর্ষসারীর দল গঠন করতে পারেনি তারকার বিচারে আবাহনী গাজী গ্রুপ ক্রিকেটার্স শেখ জামাল প্রাইম ব্যাংকের পর আসবে মহামেডানের নাম যেটুকু সমীহ আদায় করছে বোলিং অ্যাটাকে তিন পেসার রাহি তাসকিন রনির সাথে অভিজ্ঞ আব্দুর রাজ্জাক আছেন ব্যাটিংয়ে কিছুটা ভাষ্য মহীন ইরফান শুকুর জুরুল ইসলাম অমি ইমন মাহমুদুল অভিষেকে ভরসা কাগজে কলমে পিছিয়ে থাকলেও শিরোপার রেসে থাকতে চায় দলটি বছর ধরে খেলতেছি প্রিমিয়ার লিগ এছাড়া আমাদের ব্যাটসম্যান যারা আছে দেখা যাচ্ছে এক দুইজন বাদে যারা আছে সবাই দশ বছর ধরে খেলতেছে তো আমি মনে করবো যে আমাদের একটা এক্সপিরিয়েন্স সাইড হয়েছে আর টিমের ব্যালেন্সও খুব ভালো এখন পারফর্ম করতে পারলেই হয় আমার কাছে মনে হয় পারফর্ম করলে আমাদের ভালো চান্সেস থাকে শাহিন ক্রিকেট ক্লাব জোর দিয়েছে তার যুব বিশ্বকাপ জয়ী তিন তারকা হৃদয় তামিম হাসান মুরাদ থাকছেন স্পটলাইটে পেইস অ্যাটাক সামলাবেন মোহর শেখ সুমন ও রবিউল ব্যাটিং লাইন আপে বড় নাম নেই বড় স্বপ্ন নয় ম্যাচ বাই ম্যাচ এগিয়ে সুপার লিগ খেলতে চায় দলটি টিমের সবাই বুস্টাপ আছে যেহেতু ইয়াং সাইড ওদের অনেক রানের খিদা আছে অনেকের উইকেট নেয়ার খিদাটা আছে সো পারফর্ম করার ওই আগ্রহটা সবার মধ্যে আছে সো চেষ্টা থাকবে যে ভালো কিছু একটা করার এবার জাতীয় দলের ব্যস্ততা এই কম্বিনেশন গড়ে তুলতে সময় পায়নি দলগুলো লিগে ভালো করতে দারুণ শুরু দরকার মহামেডান শাইন পুকুরের সেই লক্ষ্যে দুই দল মুখোমুখি হবে ষোলো মার্চ ফতুল্লাতে মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ খেলার খবর এই ছিল আমার কাছে সবশেষ